এই যে দেশে যারা অডিয়েন্স আছে আমাদের সিনেমার অডিয়েন্স, তারা এই জিনিসগুলো না দেখলে না তারা কিন্তু আমাদেরকে আমাদের এই খারাপ জিনিসগুলো দেখলে তারা কষ্ট পায়। যাদের ছবি আমরা টাকা দিয়ে দেখতে চাই অথচ তাদের এগুলো কী হচ্ছে, যে নেগেটিভ অনেকেই আলোচনা করে মজা পান কিন্তু আমরা আসলে এটা মজা পাই না। আল্লাহ তাআলা তাদেরকে, আমি আবারও বলি, তাদেরকে জ্ঞান দান করবেন এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। আমরা যেমন নিবেদিত প্রাণ, আমরা যেমন সবার ভালো চাই, সবাই যদি সবার ভালো চায় তাহলে ফিল্ম মানুষ দেখতে যাবে। আগে আমাদের যারা স্বপ্নের নায়ক নায়িকা ছিলেন তাদের কিন্তু আমরা এই ধরনের মানে রেষারেষি, একজন আরেকজনের প্রতি বদনাম করা, এগুলো কিন্তু দেখি নাই। যারা আমরা দেখতাম যে সত্যিকারেই তারা, আমরা কি বলতাম মানে স্টার মিন্স তারা, যে তারা সত্যিকারেই বোধ হয় আকাশের তারা, তাদের আমরা সুনামি শুনতাম। এই জন্যে আমরা ভালোবাসা দিয়ে মানুষকে ভালো করতে চাই, তাদেরকে তাদের ভুল ত্রুটি ধরে তাদের সামনে তুলে ধরতে চাই না, তাদেরকে লজ্জা দিতে। আমরা তাদেরকে ভালোবাসতে চাই, সবাইকে ভালোবাসতে চাই, তারা যে আমাদের মতন ভালোবাসা শিখতে পারে, আমাদের মতন পজিটিভ মাইন্ডের যে হতে পারে সবাই। চলচ্চিত্রের জন্য পজিটিভ তাদের মাইন্ড থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এই যে দেশে যারা অডিয়েন্স আছে আমাদের সিনেমার অডিয়েন্স, তারা এই জিনিসগুলো না দেখলে না তারা কিন্তু আমাদেরকে আমাদের এই খারাপ জিনিসগুলো দেখলে তারা কষ্ট পায়। যাদের ছবি আমরা টাকা দিয়ে দেখতে চাই অথচ তাদের এগুলো কী হচ্ছে, এই জন্য আমরা এগুলো থেকে বিরত থাকি, আমরা এগুলো বিরত থাকি। এই জন্যে আমরা যতদিন থাকবো, যতদিন ভালো লাগবে, আপনাদের ভালোবাসা পাবো, অডিয়েন্সের ভালোবাসা পাবো, এটাতেই আমরা হ্যাপি। যেটা বর্ষা বললেন, আসলে আমরা তো টাকা পয়সার হিসাব করে ছবি করি না, এটা একটা সত্যি কথা কেন? আর আরেকটা ভাই বললেন এটা কতদিন করা সম্ভব, এই দুইটাই সত্যি কথা। যেই ভাই বললেন যেটা কি আসলে একটা মানুষ যখন লস করবে, লস করবে সে কতদিন করবে, যখন তার প্রফিট না হবে এবং তার মূলধনটা উঠে না আসবে সে কতদিন করবে, এইটাও কিন্তু তার কোশ্চেনটা মানে তার যে কোশ্চেন এটাও পারফেক্ট একটা কোশ্চেন। তা আমরা এইটাই বলতে চাই, বর্ষা যেটা বললো যে আমরা দেখি কতদিন লস করব, কতদিন করব, যখন ভালো লাগবে না তখন করব না। তা ওর উত্তরটাও পারফেক্ট, আপনার কোশ্চেনটাও পারফেক্ট।